মোহাম্মদ আব্দুর রহমান ঝিনাইদহ থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে আমার বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে আমার আব্বা আম্মার আবদার মোতাবেক ঘরের সকল আসবাবপত্র দিয়েছে এরকমটা নেয়া কি শরীয়ত সম্মত জি ভাই আব্দুর রহমান আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আসুন আমরা আপনার প্রশ্নের উত্তরটি জানার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ওসলাত আসসালাম আল্লাহ রাসুলিল্লাবাদ আসলে বিবাহের সময় পাতৃপক্ষ থেকে চেয়ে যে কোনো কিছু নেয়ার নামই হচ্ছে যৌতক সেটা খাবার হোক অথবা আসবাবপত্র হোক অথবা টাকা হোক মেয়ের পক্ষ থেকে চেয়ে নেয়া যাবে না কিছুই তো ভাইজানের পরিবার ওনার স্ত্রীর পরিবারের কাছে আসবাবপত্র নিয়েছেন তার পরিবার এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা যৌতুক হিসাবে গণ্য হবে তো আজকে আমরা কিন্তু ট্র্যাক সেন্স করে অন্যদিকে যাচ্ছি অনেকেই আসবাবপত্র টাকা পয়সা নেয় না কিন্তু তিনশো জনের খাবার নেয় যে এতজন আমরা খাবো এটাও কিন্তু যৌতুকের অন্তর্ভুক্ত হবে তো এখন সেটা নিয়ে নিয়েছেন এখন উচিত হবে যদি ওনার সামর্থ্য থাকে উনি ফিরিয়ে দেবেন যা আমি এটা রাখবো না মিউচুয়ালি মিচুয়ালি ওনার শ্বশুরকে বলা যে আসলে এটা যৌতুক হয়ে গেছে আমরা ফিরিয়ে দিতে চাই কিন্তু ওনারা যদি তখন বলে যে না আমরা আর নেব না তাহলে আশা করা যায় গুনা থেকে তিনি বেঁচে যাবেন কিন্তু এটার আসলে কোনো কিছু একটি সুতাও তো চেয়ে হবে জি না কিছুই চেয়ে নেয় কেউ ইচ্ছে করে আপনার কোনো কিছু দেয় এবার স্বেচ্ছায় যদি সে বিমানও কিনে দেয় সেটাও যায় কিন্তু কোনোভাবে ইশারা ইঙ্গিতও চাওয়া যাবে না কিন্তু অনেক সময় আমাদের দেশের বিয়ে মধ্যে ছেলে জন্ম দিয়েছে ডক্টরেট ডিগ্রি নিয়েছে এবং অনেক বড় চাকরি করেন সব মিলে শ্বশুরবাড়ির থেকে কিছু একটা তো বলা আলোচনা নিজের একটা আলাদা একটা সেন্টিমেন্ট কাজ করে কিন্তু মানে পাত্রপক্ষের সেই দিকটি এ নিয়ে বিনিয়ে হোক চেয়ে হোক কোনোভাবেই তো এটি করা ঠিক আসলে আল্লাহ তালা বিবাহের ক্ষেত্রে দেখেন যে এই একটা মেয়েকেই তার পরিবার তার কলিজার টুকরাকেই দিয়ে দিচ্ছে আসলে সেখানে আর চাইবে কি আর মেয়ের বাবা একটা মেয়েকে লালন পালন করতে গিয়ে বর্তমানে সময়ে কত টাকা খরচ করছে এবং তার সম্পূর্ণ সবটাই কিন্তু একবারে সে দিয়ে দিচ্ছে একটা ছেলের কাছে একটা পরিবারের কাছে এর চেয়ে বড়ো পাওয়া হতে পারে না এই জন্য কোনোভাবে চাওয়ার সুযোগ নেই বরং ইসলাম মেয়েকে উল্টা দেওয়ার জন্য বলেছে ও আত হন সদকা তিহিন্না নেহেলেন ও আত নেসা সদকার নে হেলাতান আল্লা তালা বলছে মেয়েদেরকে তুমি খুশি হয়ে বরং মোহর দেও তো উল্টা নেয়ার কোন সুযোগ আদো নেই প্রথমে মোহর দেন মোহরটা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কেউ যদি মোহর না দে বা বিয়ের সময় গিয়ে অনেকে মাপ চেয়ে নেয় এরকম করা কি ঠিক হবে একটি যদি কোনো ব্যক্তি মহারানা নির্ধারণ করে কিন্তু না দেয় মানে তাজব বাজে মুরাতম বিসাদাকিন ওয়ানবি আন লা ইউদ্দিহি যে ব্যক্তি মহারানা নির্ধারণ করার সময় মনে মনে মাথায় রাখে যে দেব না জাস্ট ফর্মালিটিস মেনটেন করা যেটা কিন্তু আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল হচ্ছে মহারানার অঙ্কটা হবে অনেক হাই পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ মানুষকে শোনাতে হবে তো কিন্তু যিনি মহারানা নিচ্ছেন মাতৃপক্ষের লোকেরা তাদের মাথায়ও আছে আমরা আসলে পাবো না আর যারা মহারাণা দেবেন লিখছেন তারাও ভাবছে আমরা দেবো না আল্লাহর হাবিব তাদের ব্যাপারে খুবই অশনি সংকেত শুনিয়েছেন ফাহুয়া জানিন এ চিন্তা যে ব্যক্তি রেখে মহারানা নির্ধারণ করবে সে জেনাকারীর কাতারে দাঁড়াতে হবে এবং এক্ষেত্রে তো আসলে দুটো পক্ষেরই একটা চিন্তা করা উচিত আসলে আপনার মানে কোন রকমের বাহ্যিক আচার আচরণ দেখে আসলে এটি করা ঠিক নয় মানে কেউ ভালো বলবে না এজন্য তাকে বিশাল অঙ্ক নির্ধারণ করতে হবে অঙ্ক নির্ধারণের জন্য কিন্তু একটা সিস্টেম মতো আসলে এমন বিবাহ কিন্তু বারাকাত শূন্য বিবাহ জি 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 হাদিসে আসছে আফদালুন নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা যেই বিবাহ সংগতির ভিতরে হবে টোটাল খরচ পাতি মহারানা সব কিছু সেটা বাহুল্য থাকবে না বার্ডেন হবে না চাপ হবে না এমন বিবাহ হচ্ছে বরকত বিবাহ কিন্তু আজকে মানুষকে শোনানোর জন্য অনেক বড় অঙ্ক নির্ধারণ করবে মহারানায় এবং এমন আয়োজন করবে প্রয়োজনে ঋণ করবে সুদে টাকা আনবে তারপরও কিন্তু একটা বড়ো মাফের লাগজারিয়াস আয়োজন করতে হবে এই জাতীয় বিবাহগুলো বরকত শূন্য বিবাহ এবং আ আমরা দেখেছি চট্টগ্রাম অঞ্চলের মানুষগুলো মেজবানির আয়োজন করে এবং যারা একেবারেই অর্থহীন অবস্থায় তারাও কিন্তু চিন্তা করে যারা বিয়েই তো করতে পারতেছিল না এটা বিয়ে থেকে অনেক দূরে সরে যায় জি 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 আসলে বিবাহকে সহজ করো বিবিচারকে কঠিন করো এইজন্য বিবাহের ক্ষেত্রে আমরা যতটা সহজ হতে পারি জি 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 অনেক ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের